আসসালামু আলাইকুম, আই ফাইম মুনতাসির, ওয়েলকাম টু বাংলা মুভি রিভিউ। তো বাইরে বৃষ্টি পড়ছে, সেই কারণে ভিডিও মাঝখানে টুকটাক শব্দ আসতে পারে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি খুবই গরিব ইউটিউবার। তো আজ আমরা আলো-সমালো সেগমেন্টের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই সেগমেন্টে আমরা সাধারণত কিছু আলোচিত বাংলা চলচ্চিত্র এবং কিছু সমালোচিত চলচ্চিত্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করবো 1996 সালে মুক্তি পাওয়া একটি চলচ্চিত্র নিয়ে, যার নাম হলো এই ঘর এই সংসার। এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, বৃষ্টি, রোজি আফসারি, বুলবুল আহমেদ, আলিরাজ, তমালিকা কর্মকার, খলিল, দিলদার, নাসির খান সহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মালেক আফসারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ঘর এই সংসার মূলত একটি ফ্যামিলি ড্রামা ঘনা চলচ্চিত্র। এই চলচ্চিত্র মুক্তি পায় 1996 সালে এপ্রিলের দিকে। এই চলচ্চিত্রটি নিয়ে মালেক আফসারি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত বছর একটি ভিডিও প্রকাশ করেছিলেন, মানে এই চলচ্চিত্রের পিছনে গল্প নিয়ে। তো চলচ্চিত্রটি নিয়ে তার যে বক্তব্য, মানে তিনি ইনডাইরেক্টলি যে যা বোঝানোর চেষ্টা করলেন, তাতে আমি যা বুঝলাম যে তিনি, মানে তার খুব পছন্দের চলচ্চিত্র এটি। মানে নির্মাতাদের থাকে না যে তারা বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন, কিন্তু তাদের মনের মধ্যে একটা চলচ্চিত্র থাকে যে এটা খুব যত্ন নিয়ে বানান, কিন্তু সেই চলচ্চিত্রটি তিনি যতটা এক্সপেক্ট করেন যে চলচ্চিত্রটি যতটা সাফল্য পাবে ততটা সাফল্য পায় না। তার মধ্যে এই চলচ্চিত্রটির অন্যতম যে মালেক আফসারি খুব আশা করেছিলেন যে এই চলচ্চিত্রটি দর্শক খুব গ্রহণ করবে, কিন্তু সে সময় দর্শকরা এই চলচ্চিত্রটি গ্রহণ করেনি। এছাড়া তিনি মানে ইনডাইরেক্টলি এটাও বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি কিছুটা ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছেন এই চলচ্চিত্র, এই চলচ্চিত্রটি নিয়ে। মানে তিনি তেমন ভালো রিলিজ ডেট পাননি, কিংবা তিনি সেভাবে ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারেননি। পরবর্তীতে অবশ্য সালমানের মৃত্যু পরে চলচ্চিত্রটি চাহিদা বেশ বেড়েছে, কিংবা তিনি হয়তো এটাও এক্সপেক্ট করেছিলেন যে তিনি হয়তো এই চলচ্চিত্রটি দিয়ে কিছু, মানে দু একটা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন, মানে চলচ্চিত্রটি পাবে, তিনি পান না পান, সেদিক থেকে হয়তো তার আশাবাদ, মানে আশা পূরণ হয়নি, সেরকমও কিছু কারণ থাকতে পারে। তিনি নির্দিষ্ট করে কোনো কিছুই তেমন খোলাসা করেনি, তবে তিনি ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করেছে যে এই চলচ্চিত্রকে ঘিরে তার আক্ষেপ রয়েছে। এবং আপনি যদি তার ক্যারিয়ারটি যদি পর্যালোচনা করেন, আপনি বুঝতে পারবেন যে এই চলচ্চিত্রের পর তার ক্যারিয়ার একটা বড় সড়ো টার্ন ওভার এসেছে। যখন তিনি দেখলেন যে তার এরকম এই ঘর এই সংসার ঘরনা চলচ্চিত্র যখন ফ্লপ খেল, তখন তিনি বুঝতে পারলেন যে তার আসলে এই ধরনের সামাজিক চলচ্চিত্র বানানো ঠিক হবে না। মানে 90 দশকে মোট 3 ধরনের চলচ্চিত্র নির্মিত হতো বেশিরভাগ ক্ষেত্রেই। এক তো ধরা যায় অ্যাকশন ঘরানার চলচ্চিত্র, যে চলচ্চিত্রে মানে যে ঘরানার দর্শক আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও আশা করি থাকবে। আরেক ধরনের দর্শক ছিল রোমান্টিক ঘরানার চলচ্চিত্র, যে চলচ্চিত্রগুলো গান এবং সঙ্গীত পরিচালনা যদি ভালো হয় চলচ্চিত্রগুলো বেশ ভালো চলতো। আরেক ধরনের চলচ্চিত্র হলো সামাজিক ঘরানার চলচ্চিত্র, যেগুলো সাধারণত ফ্যামিলি ড্রামা কিংবা ফ্যামিলির সাথে কিছুটা পলিটিক্যাল ঘরানা মিক্স করে তারপর বানানো হতো। এই ধরনের চলচ্চিত্রের জন্য শাবানা আলমগীর বেশ প্রসিদ্ধ নাম, তাদের নামেই চলচ্চিত্রগুলো বেশ ভালো চলতো। কিন্তু এছাড়া এদের বাইরে যে যাদের নেওয়া হতো তাদের নামে চলচ্চিত্রগুলো খুব একটা ভালো চলতো না। আপনি যদি এই চলচ্চিত্রের কাস্টিংটা দেখেন, একমাত্র সালমান শাহ হলো এই চলচ্চিত্রের সবথেকে বড় নাম। মানে আপনি যদি ব্র্যান্ড ভ্যালু ধরেন, তাহলে সালমান শাহ হলো এই চলচ্চিত্রের একদম বড় কাস্টিং। বাকিদের তেমন সেই সময় খুব যে আমরি খুব জনপ্রিয়তা ছিল তেমন কিন্তু না। তবে প্রত্যেকের প্রসিদ্ধ অভিনেতা, প্রত্যেকেই প্রতিষ্ঠিত এবং খুব মানে যোগ্য অভিনেতা প্রত্যেকটা চরিত্রের জন্যই। তো এই চলচ্চিত্রে সে সময় তেমন একটা ভালো সাফল্য পায়নি। পরবর্তীতে দর্শক বুঝতে পেরেছে যে চলচ্চিত্রটি মানে যে সময় এসেছে সেই সময়ের তুলনায় চলচ্চিত্রটি একটু এগিয়ে ছিল, কারণ চলচ্চিত্রটির যে কনসেপ্ট সেটি কিছুটা ম্যাচিওর ঘরনা। মানে আপনি যদি 8-10টা ফ্যামিলি ড্রামা ঘরনার সাথে যদি তুলনা করেন, এই চলচ্চিত্রের কনসেপ্টটা একটু ম্যাচিওর। আমি একটু খোলাসা করি বলে যে আসলে কী বলা হয়েছে এই চলচ্চিত্রে। চলচ্চিত্রের ইনার মেসেজ নিয়ে কথা বলার আগে আমি একটু চলচ্চিত্রের গল্পটা একটু খোলাসা করি যে আসলে কীভাবে শুরু হয়েছে গল্পটা। গল্পে দেখা যায় যে রোজি আফসারি একা একজন, মানে একা একজন বোন, তার দুটি ভাই রয়েছে, তার মা বাবা জীবিত নেই, তার দুই ভাই খুবই ছোটো, একদম মানে স্কুল পড়ুয়া হবে এরকম বয়সী। তো তাদের নিয়ে রোজি আফসারি সামান্য একটি চাকরি করে বেঁচে রয়েছে। তো তার অফিসের বস, যিনি হলেন বুলবুল আহমেদ, তিনি রোজি আফসারিকে পছন্দ করেন এবং তাকে ইনডাইরেক্টলি বিয়ের প্রস্তাব দেন, পরবর্তীতে ডাইরেক্টলি বলেন। তো পরবর্তীতে রোজি আফসারি তার ফ্যামিলির কথা বলেন, তার ফ্যামিলির সাথে বুলবুল আহমেদকে পরিচয় করিয়ে দেন যে আমার জীবনটা হলে এরকম, এরকম জীবন নিয়ে আমি কীভাবে সংসার করতে পারি, যেখানে আমার দুটো ছোটো ছোটো ভাই আছে, আমার এই দুই ভাইকে মানুষ করতে হবে। তো বুলবুল আহমেদ খুবই ফ্রেন্ডলি মানুষ, তিনি বিষয়টা মেনে নেন এবং তিনি মানে তারা যদি বিয়েও করে তারা কোনো সন্তান নেবে না এই প্রতিজ্ঞাবদ্ধ হয় দুজনে। তো তারা দুজন মিলে যে দুই ভাই রোজি আফসারি যে দুই ভাই তাদেরকে বড় করতে থাকে। সেই দুই ভাই হলো চিন্টু এবং মিন্টু। সেই দুই ভাইয়ের মধ্যে বড়জন হলেন আলিরাজ এবং ছোটো জন হলেন সালমান শাহ। তো তারা পরবর্তীতে বড় হয়। এর মধ্যে আলিরাজ একটি চাকরি পেয়ে যায়,
সম্ভবত সরকারি দপ্তরে, সেটা একদম খোলাসা করে বলা হয়নি। আর যে ছোট ভাই মিন্টু, সে আবার একটু মাস্তান টাইপের, মানে কলেজে একটু দাদাগিরি দেখায় কিংবা একটু ভাইগিরি দেখানোর চেষ্টা করে, সেই ধরনের ছেলে। রোজি আফসারি এবং বুলবুল আহমেদ তাদের নিজের জীবন, মানে নিজের যত স্বার্থ ছিল, যত মানে তার জীবনে যত চাওয়া পাওয়া ছিল, সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে এই দুই ভাইয়ের কারণে। আর এই দুই ভাইকে মানুষের মতো মানুষ করতে হবে সেই লক্ষ্যে। এমনকি রোজি আফসারি এবং বুলবুল আহমেদ তাদের জীবনে যত আয় রোজগার করেছে, পরবর্তীতে রোজি আফসারি তার চাকরি ছেড়ে দেয়, বুলবুল আহমেদই চাকরি করে, রোজি আফসারি সংসারটা সামলায়, তো তারা তাদের জীবনে যত ইনকাম ছিল, যত উপার্জন ছিল, সমস্ত কিছু তাদের দুই ভাইয়ের নামে লিখে দেয়, একমাত্র তাদের দুই ভাই যেন ভালো হয়, মঙ্গল হয়, সেই চিন্তা করে। তো এই সিনেমায় মোট দুটি মেসেজ দেওয়া হয়েছে, একটা একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, আর একটা একটু ইনার থট, মানে আপনার একটু গভীরভাবে চিন্তা করলে আপনি সেই মেসেজটা ধরতে পারবেন। প্রথম যে মেসেজটি, সেটি হলো নারীর উপর পুরুষ অনেক বেশি নির্ভরশীল। একটি নারী যেরকম একটা সুন্দর সংসার গড়ে তিলে তিলে গড়ে তুলতে পারে, আবার একটি নারী চাইলে এক নিমিষে সেই সংসারটি ধ্বংস করে ফেলতে পারে। এটা একদম একদম প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে, একটা গানও রয়েছে এই এই ছবির ভিতর এই এই মেসেজটি নিয়ে, যে নারীর কারণে পুরুষের ভালো হয়, আবার নারীর কারণে পুরুষ ধ্বংসও হতে পারে। তো এখানে আপনি যদি দেখেন যে রোজি আফসারি এবং বৃষ্টি, এই দুটি ক্যারেক্টার হলো ভালোর দিকটা প্রতিনিধিত্ব করছে নারীর, যে নারীর কারণে একটা পুরুষ ভালো হতে পারে, আবার নারী চাইলে একটা সংসার সুন্দরভাবে ধরে রাখতে পারে, আবার নারীর কারণে পুরুষ ধ্বংসও হতে পারে, সেই ক্যারেক্টারটা প্লে করছিল তমালিকা কর্মকার। তো এই মেসেজটা একদম খোলাখুলি বলে দেওয়া হয়েছে। আরেকটা মেসেজ আছে এই ছবিতে, সেটা হলো আমাদের পুরুষ জাতি নারীর উপর অনেক বেশি নির্ভরশীল। আমাদের মানে পুরুষ জাতি যদি ঠিক রাস্তায় যদি থাকতে হয়, পুরুষ যদি সুস্থ থাকতে হয়, একটা নারীর উপর অনেক বেশি নির্ভর হতে হয়, কিন্তু আমরা পুরুষেরা সেই নারীকে যথাযথ সম্মানটা প্রদর্শন করি না অথবা করতে পারি না, এরকম বলা যায়। বেশিরভাগ ক্ষেত্রে করি নাই বলা উচিত হবে, কারণ আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজটা, সেটা নারীকে তার যথাযথ সম্মান প্রদর্শন করে না, বেশিরভাগ ক্ষেত্রে নারীদেরকে একটু ব্যাকফুটে রাখতে চায়, নারীদেরকে একটু পিছিয়ে রাখতে চায়। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে পুরুষেরা বিভিন্ন ক্ষেত্রে নারীর উপর নির্ভরশীল। আর পুরুষদের যদি ছোট থেকে বড় হতে হয় কিংবা নিচ থেকে যদি উপরে উঠতে হয়, নারীর উপর অনুপ্রেরণা খুবই প্রয়োজন। নারী তাদেরকে যথাযথ সাপোর্ট দিতে পারে, যথাযথ পরামর্শ দিতে পারে, যথাযথ পথ দেখাতে পারে, সেই জিনিসটা পুরুষের খুব দরকার। অর্থাৎ মানে যার যতটুকু সম্মান প্রাপ্য, তাকে ততটুকু সম্মান দিতে হবে। একটা কথা আছে না, যে রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায়, তাই সেই ইনার থটটা এখানে মালিক আফসারি দেখানোর চেষ্টা করেছেন, তবে কিছুটা কমার্শিয়াল হয়েছে, মানে আপনাকে মানে বাণিজ্যিকরণের মাধ্যমে দেখাতে চাইছে। একদম উনি ডিরেক্টলি বলেননি যে আমি এটাই বলতে চাচ্ছি, বা একদম হামানদিস্তা দিয়ে চেপে 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 ওকে খাইয়েও দেওয়া হয়নি যে এই যে আমি এটা বলতে চাচ্ছি, এটা খাও এটা খাও, এরকমভাবেও বলা হয়নি। তো এরকম দুইটা মানে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আই থিঙ্ক আমার যেটা মনে হয়েছে যে ওই সময় দর্শকেরা সেটা ধরতে পারেনি। এই চলচ্চিত্রটি যদি মোটামুটি 8 থেকে 10 বছর পরে রিলিজ পেত, তাহলে দর্শকেরা বেশ ভালো কানেক্ট করতে পারতো, যারা সিনেমালয় অডিয়েন্স তাদের কথা বলছি। তো এই চলচ্চিত্রটির স্ক্রিন প্লেটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে আপনি প্রত্যেকটি ঘটনার পেছনে একটা না একটা লজিক খুঁজে পাবেন, যে এখানে যে চরিত্রগুলো বিল্ড আপ করা হয়েছে। ও বলে রাখা ভালো, এই চলচ্চিত্রটি কিন্তু ক্যারেক্টার ড্রিভেন, মালিক আফসারির ছবিগুলো সাধারণত ক্যারেক্টার ড্রিভেন হয় না, যে চরিত্রগুলো গল্পকে সামনে এগিয়ে যাচ্ছে এটা সাধারণত হয় না। তো এখানে দেখবেন অনেকগুলো চরিত্র রয়েছে, অনেকগুলো মূল চরিত্র, যেমন রোজি আফসারি একজন, বুলবুল আহমেদ একজন, আলিরাজ একজন, সালমান শাহ একজন। আলিরাজ এবং সালমান শাহের যে বউয়ের দুটি চরিত্র, তারাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান চরিত্র। তমালিকা কর্মকার, বৃষ্টি, এছাড়া আপনি যদি পার্শ্ব চরিত্রগুলো যদি দেখেন, খলিলের চরিত্রটি ভালো স্পেস পেয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। নাসির খানের চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। দিলদার চরিত্রটি অতটা গুরুত্বপূর্ণ না, তবে কমিক রিলিফের জন্য বেশ প্রয়োজনীয়, মানে বেশ ভালোভাবেই তাকে প্লেসমেন্ট করা হয়েছে। তো প্রত্যেকটা চরিত্রকে খুব ভালোভাবে সাজানো হয়েছে। আপনি দেখবেন যে তমালিকা কর্মকার এই চরিত্র এখানে কিছুটা খল অভিনেত্রী চরিত্র অভিনয় করেছেন, তিনি বেশ ভালো করেছেন, মানে খুবই সুপার অ্যাক্টিং করেছেন। আমাকে যদি বলে যে এই যে 6টি বা 7টি যে মূল চরিত্র রয়েছে, এর মধ্যে কে সবথেকে ভালো অভিনয় করেছে, আমি বলবো তমালিকা কর্মকারের নামটি সবার আগে বলবো, যে উনি ওনার চরিত্রের জন্য একদম 100% বিলিয়ে দিয়েছেন। এটি কিন্তু খুবই একটা রিস্কি চরিত্র ছিল, সাধারণত সবাই এই ধরনের চরিত্র করতে চায় না, কারণ সমাজে মানে আমার যে দর্শক তারা তাদের প্রতি একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে এই চরিত্রটি, মানে এটি এমন এক ধরনের চরিত্র। তো তিনি এই চান্সটি পেয়েছেন এবং তিনি লুফে নিয়েছেন। মালিক আফসারিও চেয়েছেন যে একটা আনকমন ফেস আসুক এখানে। উনি নাটকের জন্য পরিচিত হোক, কিন্তু চলচ্চিত্রে খুব একটা কাজ করতেন না তখনও, এরপরেও করেননি। তো তিনি এই চান্সটি খুব ভালোভাবে নিতে পেরেছেন। এছাড়া মোটামুটি সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে এখানে। রোজি আফসারির কথা বলুন কিংবা বুলবুল আহমেদের কথা বলুন, রোজি আফসারি তো একদম মন ছুঁয়ে গেছে ওনার যে অভিনয়, আমি ওনার মধ্যে একদম সাবানার ছায়া খুঁজে পেয়েছি, এরকম এত সুন্দর অভিনয় হয়েছে ওনার। তারপর সালমান শাহের অভিনয়ের কথা বলুন, আলিরাজ অভিনয়ের কথা বলুন, কিংবা যে নতুন যে নায়িকারা বৃষ্টি, ওনার মনে হয় এরপর আরেকটা ছবি আছে রুবেলের সাথে, ওনার ক্যারিয়ারের দুটাই ছবি, এই ঘরে এই সংসার আর রুবেলের সাথে ছবিটার নাম সম্ভবত দমকা, এই টাইপের কিছু একটা নাম হবে।
তো উনিও খুব সুন্দর অ্যাক্টিং করেছেন। এছাড়া যে ছোট ছোট চরিত্রগুলো রয়েছে খলিলের, তারপর নাসির খানও এখানে একটা নেগেটিভ চরিত্র রূপদান করেছেন, যে যার যার জায়গায় সে ঠিকঠাক ছিল। তো এখানে চরিত্রগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং স্ক্রিন প্লেটিও খুব টাইটভাবে সাজানো হয়েছে। আপনি প্রত্যেকটা ঘটনার পিছনে খুব সুন্দর লজিক খুঁজে পাবেন যে এই ঘটনাটি এদিক থেকে যুক্তিযুক্ত, ওই ঘটনাটি ওই দিক থেকে যুক্তিযুক্ত। তমালিকা কর্মকার যে কিছু কর্মকাণ্ড করে কিংবা তমালিকা কর্মকারের মধ্যে যে এত লোভ সেটাও কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত, কারণ তমালিকা কর্মকার ছোটোকাল থেকে সংসারের অভাব দেখে আসছে। তার যে সংসার, তার মা তাকে একা কোলে পিঠে লালন পালন করেছে তার বাবা মারা যাওয়ার পর, সে তার সংসারে এরকম মানে সুখ বলতে তেমন বিশেষ কিছু পায়নি, তাই তার মধ্যে একটা বিশেষ লোভ জন্ম হয়েছে। কেন? কারণ তার ছোটোকাল হতেই তিনি অভাব দেখে এসেছেন। এছাড়া আরও কয়েকটা বেশ কিছু সিকোয়েন্স দেখা যায় যেখানে রোজি আফসার বারবার সালমান এবং আলিরাজের সই নিতে চায়, আর তারা দুজনই একদম দলিটরে না পড়ে সই করে দেয়। তা তমালিকা এবং তার মা তা আলিরাজকে বারবার বলে যে তুমি কেন লেখা বা মানে কাগজে কী লেখা আছে সেটা না পড়ে সই দিচ্ছ, তুমি একটু পড়ে নাও। তো সেটার পিছনে কিন্তু যথেষ্ট লজিক আছে, মানে যদিও রোজি আফসারি তাদের আপন তাদের কোলে পিঠে মানুষ করেছে, তারা তাদের মায়ের মতো, কিন্তু তমালিকা এবং তার মা যেটা বোঝাতে যাচ্ছে সেটার পিছনে কিন্তু যথেষ্ট লজিক রয়েছে, কারণ তারা তাদের সহায় সম্বল সব হারিয়ে ফেলেছে এরকম না দেখে সই দেওয়ার কারণে। তো বিষয়টা হলো কি, মানে কুবুদ্ধি হলো তাদের, কিন্তু যথেষ্ট পরিমাণে লজিক রয়েছে তাদের দিক থেকে বিষয়টা ঠিক, হ্যাঁ, কিন্তু দিন শেষে বিষয়টা খারাপ হয়ে গেছে। তো এরকম প্রত্যেকটা ঘটনার পিছনে আপনারা যথেষ্ট লজিক খুঁজে পাবেন। এই ছবির আমার পছন্দের অংশ হলো এই ছবির শেষ 30 মিনিটের অংশ, যেখানে গল্প একটা বড়সড় টার্নওভার নেয়। আমরা এই সময় দেখতে পাই যে তমালিকার লোভ ধীরে ধীরে বাড়তেই থাকে এবং তার চাহিদাও বিশেষ পরিমাণে বাড়তে থাকে। তার চাহিদা মেটাতে গিয়ে আলিরাজ খারাপ পথে লিপ্ত হয়ে যায়, সে ঘুষ নিতে থাকে, অবৈধ টাকা পয়সা ইনকাম করতে থাকে, পরবর্তীতে তার অফিসে রেড পড়ে, তো তিনি পালিয়ে বেড়ান। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সালমান এদিকে ব্যাংক থেকে লোন নিয়ে বেশ বড় একটা বিজনেস গড়ে তোলে, সে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে ওঠে, সে একটা গাড়ি কিনে, তার বউ এখানে বেশ বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তো এই সময়টা আমরা একদম সিনেমার শুরুতে একটা গান যে দেখতে পাই, যে আমাদের ছোট নদী যে গানটা, সেই গানটায় যে লাইনগুলো বলা হয়েছিল যে সালমান তার মা সমান বোনের জন্য গাড়ি কিনে নিয়ে আসবে, তা রোজি আফসারি সেই গাড়ির পিছনে শুয়ে থাকবে, তার সালমানের পাশে থাকবে বুলবুল আহমেদ, আর আলিরাজুলকে একটি ডিকিতে কোনো মতে জায়গা নেবে। তো একদম হুবহু সেই সিকোয়েন্সটি আমরা একদম শেষে গিয়ে দেখতে পাই। তো এটি হলো দর্শকদের খুব মানে বিশেষভাবে ইমোশনাল করেছে এই জিনিসটি, যে শুরুতে যে গানটি দেখানো হয়েছিল হুবহু একদম সেম জিনিসটি শেষে মিলে গেল। তো দর্শকরা মানে আমার যেটা মনে হয় যে আমি যখন প্রথমবার দেখেছিলাম, আমি প্রথমবার দেখেছিলাম বিটিভিতে, পরবর্তীতে আমার বেশ কয়েকবার ইউটিউবে দেখা হয়েছে, আরও বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। তো আমি যখন বিটিভিতে ফার্স্ট দেখেছিলাম, আমিও আশা করিনি যে শেষের টার্ন ওভারটা এরকম হবে, যে ফার্স্টে একটা গান দেখানো হলো, পরবর্তীতে ওই গানে যে লিরিক্স ছিল ওই লিরিক্স অনুসারে ঘটনা মিলে গেছে। কারণ আমাদের এদিকে তো গান অতটা মানে সিরিয়াসলি লেখা হয় না, কারণ আমাদের যে বাণিজ্যিক চলচ্চিত্র হয় বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় না, এক্ষেত্রে যে বড় যে মিলটা পাওয়া গেল সেটা হলো কি দর্শককে অনেক বেশি ইমোশনাল করে ফেলেছে। আর শেষে পরিণতিটা খুব সুন্দরভাবে করা হয়েছে, যে আলিরাজ পরবর্তীতে পুলিশের কাছে ধরা দিয়ে জেলে চলে গেল, আর তমালিকা কর্মকার তাকে নিজেকে ঘরে আবদ্ধ করে ফেললো, যে তার স্বামী যতদিন জেলে থাকবে তিনিও নিজেকে এভাবে নিজে এভাবে শাস্তি দেবে, অর্থাৎ তিনিও নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন যে তিনি এক হাতে একটি সংসার নষ্ট করে ফেলেছেন, এমন একটা অবস্থা। তো মালেক আফসারি কখনোই খোলাসা করে বলেননি যে এই চলচ্চিত্রটি নকল কিনা, কারণ তিনি তো নকল সিনেমা বানানোর জন্য বেশ কুখ্যাত। তো তিনি কখনোই বলেননি যে এই চলচ্চিত্রটি তিনি নকল করেছেন, আবার এটাও বলেননি যে এই চলচ্চিত্রটি মৌলিক। তো যেহেতু আমি নিজেও জানি না যে এই চলচ্চিত্র কোনো চলচ্চিত্র নকল কিনা, কিংবা কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি, কেউ মানে খুঁজে পায়নি যে কোন চলচ্চিত্র নকল, আমরা আপাতত এই চলচ্চিত্রটিকে মৌলিক ধরতে পারি, যে তিনি মৌলিক চলচ্চিত্রই বানিয়েছেন। তো আপনি যদি ওভারঅল যদি মেকিং দেখেন, মালেক আফসারি ওয়ান অফ দ্য টপ 3 কাজের মধ্যে এই ঘরে এই সংসার অবশ্যই আসবে। এক নম্বরে যদি আপনি ক্ষতিপূরণকে রাখেন, অথবা এই চলচ্চিত্রকে এক নম্বরে রাখা যায় এই ঘরে এই সংসারকে, কারণ তিনি একটু ভিন্ন অ্যাপ্রোচ নিয়েছেন। তিনি যে ধরনের চলচ্চিত্র বানানোর জন্য জনপ্রিয় এই ঘরে এই সংসার, কিন্তু সেই ধরনের চলচ্চিত্র একদমই না, সম্পূর্ণ ভিন্নধর্মী। তো আপনি এটাকেই এক নম্বরে রাখতে পারেন। দুই নম্বরে আপনি 1989 সালে মুক্তি পাওয়া ক্ষতিপূরণকে রাখতে পারেন, আর তিনে আপনি রাখতে পারেন ঘৃণা অথবা মান্নার সাথে যে চলচ্চিত্রগুলো, কি যাওয়ার নাম আমি জেল থেকে বলছি, সেই চলচ্চিত্রটি রাখা যায়। তো মালেক আফসারির ওয়ান অফ দ্য বেস্ট কাজ হলো গিয়ে এটাই, এই ঘরে এই সংসার। আমার খুবই পছন্দের একটা ফ্যামিলি ড্রামা। আমি এই চলচ্চিত্রটি যতবার দেখেছি কখনই বোর ফিল করিনি, আমি অনেকবার দেখে ফেলেছি চলচ্চিত্রটি, আর সামনেও আমি মানে যখনই চাই আমি টুকটাক ছোটো ছোটো ক্লিপস দেখি, আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আপনারা এই চলচ্চিত্রটি কে কে দেখেছেন, আপনাদের আবেগ বা ইমোশন বা এই চলচ্চিত্রটি নিয়ে আপনাদের ভালো লাগে খারাপ লাগে কেমন ছিল সেগুলো কমেন্টে জানাতে পারেন। এই চলচ্চিত্র না দেখে থাকলে আপনার চাইলে ইউটিউবে দেখতে পারেন, যদিও ইউটিউবে ভালো প্রিন্ট নেই। ও, এই চলচ্চিত্রের মানে লেন্থ নিয়ে আমার একটা প্রবলেম আছে, সেটা আমি একটু খোলাসা করে বলি।
অনেকগুলো চ্যানেলে এই চলচ্চিত্রের আপলোড দেওয়া আছে। আমি দেখলাম বঙ্গ মুভিজে আপলোড দেওয়া আছে, তারপর চিত্রাবাণী নামে একটা চ্যানেলে আপলোড দেওয়া আছে, লাভা মুভিজ নামে একটা চ্যানেলে আপলোড দেওয়া আছে, বেশ 4-5টা চ্যানেলে এই চলচ্চিত্রের আপলোড দেওয়া আছে। কিন্তু এই চলচ্চিত্রের 2টা কাট আপলোড দেওয়া, একটা কাট দেখলাম 2 ঘন্টা 6 মিনিটের, এইরকম একটা কাট দেখলাম, আর একটা কাট দেখলাম 2 ঘন্টা 30 মিনিট বা 35 মিনিটের। তো দুইটার মধ্যে তফাত হলো গিয়া, একটার মধ্যে গান আছে একটার মধ্যে গান নেই, এটা হলো তফাত। তো আমি সাজেস্ট করবো একদম গানসহ মানে 2 ঘন্টা 35 মিনিট লেন্থের যে ছবিটি সেটিই দেখুন, মানে ফুল চলচ্চিত্র দেখার মধ্যে একটা আলাদাই মজা আছে। আমি তো অন্তত মানে কাট ছাট করে চলচ্চিত্র দেখে তেমন একটা বিশেষ মজা পাই না, এই কারণে আমি একদম বাইরের মানে আমাদের সাউথ ইন্ডিয়ার যে হিন্দি ডাব চলচ্চিত্রগুলো হয় সেগুলো আমি দেখতে চাই না, আমার তেমন একটা ভালো লাগে না। আমি একদম ফুল আনকাট চলচ্চিত্রটাই দেখতে পছন্দ করি বা প্রেফার করি। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হলো 2 ঘন্টা 35 মিনিট যে লেন্থটা, সেটা আমি সম্ভবত দেখলাম লাভা মুভিজ ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, সেটির প্রিন্ট যথেষ্ট ভালো না, খুবই ঘোলা। আর আমার দেখে যা মনে হলো যে এটা সিডিতে ছিল, সিডি থেকে রেকর্ড করে এরপর ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, তো খুবই বাজে প্রিন্টের একটা চলচ্চিত্র আপলোড দেওয়া আছে। আবার যে অন্যান্য চ্যানেলে যে চলচ্চিত্রগুলো আপলোড দেওয়া সেগুলো প্রিন্ট হচ্ছে খুব আহামরি ভালো এমন না, মানে এইচডি কোয়ালিটি কিন্তু খুব আহামরি ভালো নয়। তো মানে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যই বলা যায় যে এত সুন্দর একটি চলচ্চিত্রের জন্য ভালো প্রিন্ট পাচ্ছি না। এই কারণে আমি সাজেস্ট করবো যদি কোনো টেলিভিশনে দেখায় তবে টেলিভিশনে দেখার চেষ্টা করবেন। আমি এই জিনিসটা একটু তফাৎ দেখেছি যে ইউটিউবে যে প্রিন্টটা দেখানো হয় টেলিভিশনে সেই প্রিন্টটা দেখানো হয় না, টেলিভিশনের প্রিন্টটা একটু অন্যরকম থাকে। তো কভার ভালো থাকে, টেলিভিশনে আপনারা ভালো প্রিন্ট পাইতেও পারেন বা একটা নিয়ে দেখে শেষ করতেও পারেন। মাঝে মধ্যে তো টেলিভিশনে বিজ্ঞাপনের জন্য কাট সেট করে দেখায়, তবে কভার ভালো থাকলে হইতেও পারে যে ফুল চলচ্চিত্রটি আপনি দেখতে পেলেন গানটান সহ। তো এভাবেই আপনারা চাইলে দেখতে পারেন, আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।